হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ক্রিয়েশনে চলে এসেছি আমার ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে রিসেন্টলি আমি একটি থ্রি পিসের অর্ডারে কাজ করেছি তো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এই থ্রি পিসের কাজ আমি অরবিন্দ ফয়েলের ওপর করেছি এবং কী কী রঙ দিয়ে করেছি তার সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই আমার অনুরোধ ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন আমি আপনাদের সুবিধার জন্য ভিডিওটা খুব বেশি বড় করিনি হ্যান্ডপ্রিন্ট সম্পর্কে আমি যতটুকু যা জানি তা সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওর মাঝে আপনাদের কাছে আমার অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি হ্যান্ড প্রিন্টে যে কাজটি করেছি এটা রেডিমেড অ্যাক্রোলিক কালার দিয়ে করা এটা যেহেতু অর্ডারের কাজ ছিল আর আমার হাতেও খুব বেশি একটা সময় ছিল না তাই রেডিমেড অ্যাক্রোলিক কালার দিয়ে করেছি অ্যাক্রোলিক কালার সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই যারা নতুন আর শখের বসেই কাজ করছেন তাদের জন্য বলবো রেডিমেড অ্যাক্রোলিক কালারটাই ভালো এখানে এক একটি অ্যাক্রোলিক কালারের এক একটি রঙে পনেরো মিলি করে থাকে এর দাম পড়বে ৩৫ থেকে চল্লিশ টাকা এক এক স্থান বেঁধে এক এক রকম আর এই অ্যাক্রোলিক কালারের একটা সুবিধা যে বিভিন্ন রকম শেডের রং পাওয়া যায় অ্যাক্রোমিন কালারটার তো মৌলিক রঙ পাঁচটা আর এই পাঁচটা থেকে রঙ তৈরি করে নিতে হয় কিন্তু অ্যাক্রোলিক কালার রং তৈরি করাই থাকে আর এখানে বিভিন্ন শেডের রং পাওয়া যায় এজন্য রেডিমেড অ্যাক্রোলিক কালারটা অনেক ভালো কাজের ক্ষেত্রে যারা নতুন তাদের জন্য রেডিমেড অ্যাক্রোলিক কালারটাই ভালো এখানে তারা বিভিন্ন শেডের রং পাবে এবং তাদের কাজ করার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে তাই বলবো যারা নতুন তারা রেডিমেড অ্যাক্রোলিক কালারটা ব্যবহার করতে পারেন তবে হ্যাঁ হ্যান্ডপ্রিন্ট ড্রেসগুলোর ক্ষেত্রে একটু যত্ন নিতে হয় এগুলো যেহেতু শখের বাসায় করা তো শখের জিনিসের যত্ন সবাই কম বেশি নিতে চায় তো এই রঙগুলোর ক্ষেত্রে এই ড্রেসটা রেডি হওয়ার পরের দিন উল্টা সাইড করে ড্রেসটা আয়রন করে নিতে হবে আর সাত থেকে পনেরো দিন পরে যদি প্রয়োজন হয় কাপড়টা ধুয়ে নিতে পারবেন তবে এর আগে কাপড়টা না ধোয়াই ভালো এতে রঙের স্থায়িত্ব বৃদ্ধি পাবে ড্রেসটা অনেক সুন্দর থাকবে আর অনেক দিন ভালো থাকবে আমার ফেসবুক পেজ অন ক্রিয়েট আপনারা চাইলে আমার বিজনেস পেজ থেকে ঘুরে আসতে পারেন আমি আমার চ্যানেলে আপনাদেরকে হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট ফুলকারি গুজরাটি বাটি কুল যে সকল কাজ একথা আমি যা যা পারি আমি যে খুব বেশি একটা কাজ পারি তা না তবে আমি যতটুকু যা পারি তা সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমার ভিডিওটি আমি যে ভিডিওগুলো দিব সেগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর এখান থেকে আপনার অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ